আরে ছেলের কাণ্ড দেখেছিস হ্যাঁ পাঞ্জাবির বোতাম না খুলে পাঞ্জাবি গলিয়ে দাঁড়িয়ে আছে একেবারে চিরকালে শিশু জানিস তো পারপিচুয়াল মাইনর কোনোদিন বড় হবে না ছেলেটা এই কি রে তুই দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসছিস যা 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 ওর পাঞ্জাবির বোতাম খুলে দে খুলে দে কিরে তুই তোর বরকে এত সাজিয়ে গুছিয়ে কোথায় নিয়ে যাচ্ছিস হুম ননদের বাড়ি স্নেহার বাড়ি ঝিল রতি রায় তোরা ওনার বাড়ি গেলে তোকে ঝাড়ু মেরে বের করে দেবে ঝাড়ু ঝাড়ু মেরে বের করে দেবে কি বললি তুই তুই ঝাড়ুর বাড়ি খাবি তো বেশ খা রতন তারা রতন এরা তো নাই রে ঝিল ডাকছে এদিকে আয় রতন হাজির মধুমণি আপনি যা বলেছেন আমি তাই এনেছি এই এইবার মনে হচ্ছে যে ভাই বোনের বাড়ি যাচ্ছে দেখ কত বড় হাঁড়িতে মিষ্টি গিফট সব রেডি একেবারে রতন এগুলো যা গাড়িতে রেখে যা হ্যাঁ যাই তুই তুই পারবি তো পারবি না হলে সঞ্জু সারাদিন উপোস দেবে আর উনা খেলে তোরও খাওয়া হবে না এটা ঠিকই বলেছিস তাহলে ছেলেটা সত্যিই উপোস দিয়ে থাকবে আচ্ছা তোরা সাবধানে যাস কি যে হবে ওখানে কে জানে হ্যাঁ রে স্নেহা 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 সঞ্জুর জন্য রান্না করেছে বলছিস তুই স্নেহা স্নেহাকে বলেছিস নিয়ম রক্ষার জন্য হাতা খুন্তি নাড়তে যাক বাবা তোরা তোরা এবার রওনা হা দুক্কা দুক্কা সাবধানে যাস হ্যাঁ দুক্কা দুক্কা ভগবান আমার আমার ছেলেটার এই মনের ইচ্ছাটা তুমি পূরণ কর দুঃখা দুঃখা